নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখ মানুষের উপস্থিতিতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে নিয়মিত ফেরি চলাচলের ঘোষণায় মঙ্গলবার দুপুর থেকে ঘাটে মানুষের চাপ বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত ঘাটে ঘরমুখ মানুষের বাড়তি চাপ ছিল। ঘাটে যখন কোনো ফেরি আসে তখনই ফেরিতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। বিগত কয়েকদিনের ন্যায় আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে। পরিবার পরিজন ও মালপত্র নিয়ে পায়ে হেঁটে ঘাটে পৌঁছতে হাঁপিয়ে উঠছে যাত্রীরা। ঘাটে এসে যাত্রী চাপে ফেরিতে উঠতে যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের। ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে, যাত্রীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের। বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, সাভার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় আরও বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়া বর্তমান সরকারের মূল লক্ষ্য। বর্তমানে সাভার উপজেলার আইনশৃঙ্খলা সন্তোষজনক বলেও জানান তিনি। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ও এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌরসভার মেয়র আব্দুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। কুমিল্লা এক আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিত আলী ভূঁইয়া ও তার পরিবারের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মেঘনা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ বুধবার বিকেলে মানিকারচর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার, আমানুল্লাহ আমান ও জেলা যুবলীগের সাবেক নেতা ইব্রাহিম মাস্টার সহ আরও অনেকে। এ সময় মেঘনা উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সবার জন্য ঈদ আনন্দ এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে আলোয়াকান্তি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 200+ গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আলোয়াকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি তানভীর আহমেদ জানান, বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ঢালী, সংগঠনের সাধারণ সম্পাদক রিপন শাহকৃষ্ণ, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ সহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেঞ্জির আহমেদ তাবরিজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় বারবাডোজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আশরাফ নানু, জাফর হোসেন বিশ্বাস সহ আরও অনেকে। ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।